বিপদ আর দুর্ঘটনা কোনোদিনও বলে আসে না নমস্কার সবাইকে স্বাগত তো আজকে একটা বিপদের কথা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো সেকেন্ডবারের মতন আমি কিন্তু মেলায় চলে গিয়েছিলাম তো আজকে গিয়েছিল বোন আর সাথে বরমাশের সাথে ভাই তো এরা সবাই মিলে যেরকম নর্মাল সবাই যেরকম আনন্দ করতে করতে যায় আমরা সেরকমই গিয়েছিলাম কিন্তু নাগরদলায়ও চেপেছিলাম এটা স্বাভাবিক ব্যাপার মেলায় গেলে অনেক কিছু ভাল লাগে সব কিছু মনে হয় যে একটু ট্রাই করি তো নাগরদোলায় উঠেছিলাম তখনও কোনো ঘটনা ঘটেনি তখনও কিছু হয়নি তো খুব এনজয় করছিলাম খুব ভাল লাগলো তারপরে না যে নেমে গেছিলাম খিদে পেয়ে গেছিলো তো প্রথমে বর্মাশাই বললো চলো একটু ঘুগনি খাওয়া যাও তো ঘুগনি খেয়ে নিয়েছিলাম তো বনমাসায় কিন্তু সারাদিন তো খাওয়া হয়নি মানে সারাদিন খায়নি তো একদম কাজে গেছিল কাজ থেকে ডাইরেক্ট আমাদের সাথে মেলায় চলে গিয়েছিল তাই ও বলেছিল যে একটু বিরিয়ানি অর্ডার দিয়ে দিই তাহলে বিরিয়ানিতে বিরিয়ানিটা খাবো তো মেলায় খুব স্বাভাবিকভাবে আমার মনে হয়েছিল কি যে না অর্ডার দেবো না বা বিরিয়ানিটা খাবো না কেন জানি না মনে হয়েছিল তো দেন অর্ডার দিয়েছিলো সবাই অন্যান্য খাবার খাচ্ছিলো যা যেটা পছন্দ তো ও বিরিয়ানিটাই খাচ্ছিলো সেকেন্ডবার যখন বিরিয়ানিটা মুখে দিল ফার্স্টবার খেয়েছি কিছু হয়নি যেই মাংসটা মানে মুখে দিয়েছিল মাংসটা পুরো পচা ছিল তো আমরা বিশ্বাস করবো না এতটা খারাপ লেগেছিল কিন্তু একটা কথা না বললেই নয় খুব ভদ্র ছিল সেই ব্যবসাদারটা মানে দোকানদারটা তো খুব ভালো ব্যবহার ছিল তারা একটা কথা বলেনি আমরাও একটা কথা বলেনি। আর আমাদের পেমেন্টও নেয়নি সেই মানে সেই বিলটা নেয়নি সেই বিরিয়ানির টাকাটা এটা খুব ভালো লাগলো এটা সবার সাথে হয় না বা সবাই এরকম ভালো হয় না উনি খুব ভালো ছিল তো যাই হোক ওখান থেকে বেরিয়ে মাইন্ড ফ্রেশ করতে কিন্তু আমরা একটুখানি ঘোরাঘুরি করে একটু খাওয়া দাওয়া করি তারপরে বাড়ি যাই একটা সতর্কবার্তা কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম এই ঘটনাটা শেয়ার করার একটাই কারণ তোমরা যেখানে সেখানে কিছু না হঠাৎ করে খেয়ে ফেলো তো কেমন লাগলো বলো